Bismillahirrahmanirrahim. Mechanical and Kubernetes channel er pokkho theke shobai ke antorik obhinondon. To west zone je jinish ta niye shobai besh mane utshahito je jinish ta hocche west zone power distribution company porikha amader ar khub beshi deri nai karon 29 tarikh একটু আগে আমি দেখলাম 29 তারিখ সহকারী প্রকৌশলী ডেট দিয়ে দিছে এবং পরীক্ষাটা হবে আমার কুয়েটে। সো আপনারাও যারা উপসহকারী প্রকৌশলী পরীক্ষার্থী তারাও ধরে রাখেন যে আপনাদের পরীক্ষাটা কুয়েটেই হবে, ঠিক আছে? তো কুয়েটে পরীক্ষা হলে কুয়েট কিছু রুলস ফলো করে, তাদের পরীক্ষার মানে স্পেসিফিক কিছু রুলস আছে যেগুলো তারা নিজেরা ফলো করে। তো আসেন আমরা একটু দেখে নিই কুয়েট কী কী রুলস ফলো করে এবং কুয়েটের পরীক্ষার স্টাইলগুলো কীরকম হয়। আমি অনেক খোঁজাখুঁজি করেছি মেকানিক্যালের কোশ্চেন খুঁজে পাওয়ার জন্য কিন্তু পাই নাই, কিন্তু ইলেকট্রিক্যালের কোশ্চেন পেয়েছি। সো আমরা ইলেকট্রিক্যালের কোশ্চেনের উপর বেস করে আমরা আগাবো যে কীভাবে আমাদের প্রিপারেশনটা নিতে হবে অল্প সময়ে, ঠিক আছে? তো আমরা একটু দেখে নিই ওয়েস্টজোন পাওয়ার সাবসিস্টেম ইঞ্জিনিয়ার মেকানিক্যাল 2019 পরীক্ষার প্রিপারেশন কীভাবে নেবেন। ওকে, তো এক্সাম্পেলও মোস্ট প্রবলি কুয়েটি হবে, এটা মনে হয় কোনো সন্দেহ থাকার কথা না, ঠিক আছে? আর অন্য জায়গায় হইলে করার কিছু নাই, তো আমি কুয়েটের উপর বেস করে বলতেছি। ওকে, তো কোশ্চেন প্যাটার্নটা কীরকম হয়, কুয়েট ফলো করে টেকনিক্যালের উপরে 70 মার্কস আর সাধারণ যে অংশটুকু জেনারেল সেটার উপর 30 মার্কস। এখন এই সাধারণ অংশটা আমার লিখিত হইতে পারে, আবার MCQ টাইপসেরও হইতে পারে। সো আপনারা প্রিপারেশন মেন্টাল প্রিপারেশন নেন যে এই সাধারণ অংশটুকু আমাদের লিখিতেই হবে, এভাবে পড়াশোনা শুরু করেন, ঠিক আছে? MCQ নাও হইতে পারে, তো হইলে তো ভালোই, ঠিক আছে? আর সাধারণ অংশে কী কী থাকে, ওই বাংলা ইংরেজি আর ওই সাধারণ জ্ঞান, এই তিনটে অংশ নিয়ে 10 10 10, ঠিক আছে? 10 10 10, এই 30 মার্কস থাকবে আমার সাধারণ, এটা লিখিত হইতে পারে, MCQ হইতে পারে। ওকে, আর এই যে টেকনিক্যাল অংশ 70%, এই টেকনিক্যাল অংশটা আমার কেমন হইতে পারে দেখি। টেকনিক্যাল মার্কস আমাদের ক্যারি করবে 70, ঠিক আছে? 70 ক্যারি করবে টেকনিক্যালের মার্কস। তো টেকনিক্যালের আবার কুয়েট যে জিনিসটা ফলো করে সেটা হচ্ছে বর্ণনামূলক প্লাস ম্যাথ সহকারে আমার টেকনিক্যাল অংশটা করে থাকে। বুয়েটে কি করে, বুয়েট করে হচ্ছে শুধু ম্যাথ দিয়ে থাকে, বুয়েটে কখনো কোনো লিখিত টাইপস টেকনিক্যাল থাকে না, কিন্তু কুয়েট কি করে বর্ণনামূলক প্লাস ম্যাথ সহকারে আমাদের টেকনিক্যাল অংশটা তারা কোশ্চেনটা করে থাকে। শুধু তাই না, ওরা বিগত বছরের কোশ্চেনে আমরা দেখছি যে বর্ণনামূলক অংশের উপর বেশি জোর দিছে, মানে এই 70%-এর মধ্যে 40%-ই ছিল বর্ণনামূলক, বাকি 30% ছিল ম্যাথ। ওকে, তো বর্ণনামূলক অংশে বেশি জোর দেওয়া হচ্ছে। তো এখন আমি আপনাদের একটা স্যাম্পল দেখাই, কুয়েটের পরীক্ষা হয়েছিল আমার এই ওয়েস্ট জোনে 2016 সালে, সাবসিস্টেম ইঞ্জিনিয়ার মোস্ট প্রবাবলি। তো ওইটার ইলেকট্রিক্যালের কোশ্চেনটা আমি একটু আপনাদের দেখাই যে কোশ্চেনটা কীরকম ছিল, তো ওইটার উপর বেস করে আপনাদের বলে দেবো আপনারা এইভাবে প্রিপারেশন নেবেন। ওকে, তো আমরা চলে যাই ইলেকট্রিক্যালের কোশ্চেনে। এই তো আমাদের ইলেকট্রিক্যালের কোশ্চেন, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজোপার্ডিক উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল হোক মেকানিক্যাল হোক কোশ্চেন প্যাটার্ন সেম, আমি আপনাদের প্যাটার্নটা বলে দিতেছি, আপনারা ওইভাবে প্রিপারেশন নেবেন। কেন্দ্র ছিল কুয়েট। এখন আসেন আমি আগে সাধারণ অংশটা দেখি। সাধারণ অংশে বাংলায় ছিল 10, দেখেন লিখিত ছিল কিন্তু, তাই না? তো আপনারা লিখিত প্রিপারেশন নেবেন, সন্ধি বিচ্ছেদ এসব, তারপরে এক কথায় প্রকাশ, তারপরে সমাস, এগুলো সব আপনারা লিখিত প্রিপারেশন নেন, ঠিক আছে? বানান টানানের দিকে খেয়াল রাখবেন। ওকে, আর আমার ইংলিশটা মোস্ট প্রবলি MCQ করেছিল, বাট নাও করতে পারে, ঠিক আছে? আর সাধারণ জ্ঞানটাও লিখিত ছিল, ঠিক আছে? এই 10 10 আর আমার এই 10, ঠিক আছে? এই আমার 30, এই বাংলা ইংরেজি আর সাধারণ জ্ঞান, এই 30 হচ্ছে আমার সাধারণ অংশ, ঠিক আছে? সাধারণ জেনারেল নলেজের উপর এই 10 10 আর 10 30, ঠিক আছে? তো আপনার লিখিত হবে, এই প্রিপারেশন নেন। আর টেকনিক্যাল অংশটা আমরা দেখি, টেকনিক্যাল অংশে কভার করেছিল আমাদের 70 মার্কস। এখন 70 মার্কসের মধ্যে ম্যাথ প্লাস বর্ণনামূলক দুইটাই ছিল, তো আমরা দেখি আগে ম্যাথ কয়টা ছিল আর বর্ণনামূলক কয়টা ছিল। দেখেন ম্যাথ গণেন, একটা ম্যাথ, দুইটা ম্যাথ, তারপরে তিনটা ম্যাথ, আর কোনো ম্যাথ নাই, 12 নম্বরটা আমার কোনো ম্যাথ ছিল না, এটা বর্ণনামূলকই। তো দেখেন আপনারা
এতগুলো কোশ্চেন মোট টেকনিক্যালে মোট কোশ্চেন করেছিল আমাদের 14টা, তার মধ্যে তিনটা আর মোস্ট প্রবলি এইটা ধরি আমরা এইটা, ঠিক আছে? তো চারটা, 14টার মধ্যে মাত্র চারটা করছে আমাদের ম্যাথ, ঠিক আছে, মানে গাণিতিক, আর বাকি সব দেখেন আমার বর্ণনামূলক। তো কিভাবে প্রিপারেশনটা নেবেন আপনারা কুয়েটের জন্য? কুয়েটের জন্য যে টেকনিক্যাল অংশ, এখানে আপনার বর্ণনামূলক প্রিপারেশন বেশি নেবেন, ঠিক আছে? বর্ণনামূলকের 50-50 হতে পারে বা বর্ণনামূলক অংশে বেশি থাকবে, কুয়েট বর্ণনামূলকের উপর বেশি জোর দেয়। ওকে, তাহলে আপনারা ওইভাবে প্রিপারেশনটা নেবেন। দেখেন বাকি সব 14টা মোস্ট প্রবলি 14টাই করবে আমাদের, ঠিক আছে? 14টা আমার টেকনিক্যালের কোশ্চেন করবে, তার মধ্যে চার পাঁচটা থাকবে হয়তো ম্যাথ, বাকি সবই থাকবে লিখিত। সো মেকানিক্যালের যারা তারা সব লিখিত প্রিপারেশন নেন, ওয়েল্ডিং এর বিভিন্ন ছোট ছোট কোশ্চেন, তারপরে আমার বিভিন্ন ধরনের সরি এই বিভিন্ন ধরনের হিট ট্রিটমেন্ট প্রসেস, তারপরে কাটিং টুলের জিওমেট্রি, লামের সূত্র, বার্নুলি তত্ত্ব, তারপর এই যে ওয়েল্ডিং, বিভিন্ন ধরনের ওয়েল্ডিং, এই যে এগুলা স্থির চাপ, রুদ্ধতাপ, তারপরে অঙ্কের চেয়ে আপনারা ইসের দিকে বেশি জোর দেন, ঠিক আছে? মানে ওরা বর্ণনামূলকই বেশি করবে কুয়েটে। স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, বার্নুলি তত্ত্ব, ডি ডি স্ক্রু কোথায় ব্যবহার করা হয়, স্থির চাপ রুদ্ধতাপ প্রক্রিয়া, পিপি ডায়াগ্রাম, এই টাইপের কোশ্চেনগুলো আপনারা বেশি জোর দেন। সাথে সাথে আরও দেখবেন বিভিন্ন ধরনের আমাদের মেশিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কী ধরনের মেশিনগুলো ইউজ করে, শেপার মেশিন, মিলিং মেশিন, তারপরে আপ মিলিং, ডাউন মিলিং, এই টাইপের যেই কমন কিছু কোশ্চেন আছে বর্ণনামূলক আমাদের ঘুরায় ফিরে বারবার আসে, তো আপনার ওগুলোই দেখবেন টেকনিক্যাল অংশ, ঠিক আছে? তো বিভিন্ন